नमस्कार। प्रथम वीडियो देख आशा करी वीडियो मन छुए जाए। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। अत्र शूरा महेश्वासाः। अत्र शूरा महेश्वासाः। भीमार्जुन समायुधि। भीमार्जुन समायुधि। युयुधानो विराटश्च। युयुधानो विराटश्च। द्रुपदश्च महारथः। द्रुपदश्च महारथः। ओके। धृष्टकेतुश्चेकितानः। धृष्टकेतुश्चेकितानः। इफ यू से इट अस द इट इज अल्पप्राण। इफ यू से इट अस ध इट इज महाप्राण। ओके महाप्राण महाप्राण। ओके। देखते पेलें এই শিশুটিকে পরিবার থেকে কত সুন্দরভাবে গীতা শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিশুটি এখানে এসে ধ বর্ণটিকে উচ্চারণ করতে পারছিল না। কত সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলা হলো যে দ এবং ধ এর মধ্যে পার্থক্য কি। দ একটি অল্পপ্রাণ বর্ণ আর ধ একটি মহাপ্রাণ বর্ণ। তো দুটোর মধ্যে যে উচ্চারণের একটা পার্থক্য সেটা কত সুন্দরভাবে এই বাচ্চাটিকে বুঝিয়ে বলা হলো। তো এরপরে দেখুন সেই বাচ্চাটি কিন্তু সুন্দরভাবে পরে উচ্চারণও করে। ধৃষ্টকেতুশ্চেকিতানহ। ধৃষ্টকেতুশ্চেকিতানহ। কাশীরাজশ্চ বীর্যবান। কাশীরাজশ্চ বীর্যবান। পুরুজিৎকুন্তিভোজশ্চ। পুরুজিৎকুন্তিভোজশ্চ। নাও টেক কেয়ার অফ দ্যাট থ অলসো। পুরুজিৎকুন্তিভোজশ্চ। পুরুজিৎকুন্তিভোজশ্চ। সুপার। ওকে। শৈব্যশ্চ নরপুঙ্গবহ। শৈব্যশ্চ নরপুঙ্গবহ। ওকে। দেখতে পেলেন কত সুন্দরভাবে শিশুটিকে উৎসাহ দেওয়ার জন্য আর কত ধরনের শব্দ এখানে তিনি ব্যবহার করছেন, যাতে করে শিশুটি উৎসাহ পায় এবং সে মনোযোগ সহকারে উৎসাহিত হয়ে এই গীতার শিক্ষা গ্রহণ করে, সঠিকভাবে উচ্চারণ শেখে। চিন্তা করুন এই শিশুটি কতটা সৌভাগ্যবান যে সে এমন একটা পরিবারে জন্ম নিয়েছে যে পরিবার থেকে তাকে এই বয়সে থেকেই গীতার শিক্ষা দেওয়া শুরু হয়েছে। এভাবে যদি আমাদের প্রত্যেকটা সনাতনী হিন্দু পরিবারে এই 5 বছর বয়স থেকে সন্তানকে গীতা শিক্ষা দেওয়া শুরু হতো, তাহলে একবার চিন্তা করুন আমাদের সমাজটা কত সুন্দর হতো। প্রত্যেকটা সন্তান আমাদের সে গীতার শিক্ষা নিয়ে বড় হতো। এখন এ পর্যায়ে এসে প্রথম কথা হচ্ছে, গীতা শিক্ষা বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র কি এই গীতাকে মুখস্থ করাকেই আমরা গীতা শিক্ষা বলবো? না, শুধুমাত্র মুখস্থ করাকেই আমরা গীতা শিক্ষা বলতে পারি না। গীতা শিক্ষার মধ্যে মুখস্থ একটা ধাপ। প্রথমত তাকে মুখস্থ করাতে হবে, তাকে সেই বর্ণগুলো ধ্বনিগুলো সম্পর্কে জ্ঞানদান করতে হবে, এরপরে সেই অর্থ তাকে বুঝাতে হবে, তারপরে সরলার্থ বুঝাতে হবে, এরপরে তাৎপর্য বুঝাতে হবে, সর্বশেষে গীতার যে মর্ম বা যে সেই অন্তর্নিহিত অর্থ বা ব্যাখ্যা সেটা তাকে বুঝাতে হবে, তাকে হৃদয়ঙ্গম করাতে হবে। এবং এভাবে যদি আমরা প্রত্যেকটা সন্তানকে গীতা শিক্ষা দান করতে পারি এই শৈশব কাল থেকে, তাহলে আমাদের সমাজের চিত্রটাই পাল্টে যাবে। বর্তমানে এসে দেখুন আমাদের চারপাশে আমরা প্রায় শুনতে পাই যে খুব অল্প বয়সে তরুণ তরুণ বয়সী ছেলেমেয়েরা কোনো কারণে ডিপ্রেশনে আসে এবং এক পর্যায়ে ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে আত্মহত্যার মতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে এবং এর ভোগান্তি পরবর্তীতে তার পরিবারকে ভুগতে হয় আর মৃত্যুপরন্ত তাকেও ভুগতে হয়, কারণ আত্মহত্যা মহাপাপ। কিন্তু ওই তরুণ ছেলে বা মেয়েটি সেই বিষয়ে কিন্তু অবগত না, কারণ তাকে তার পরিবার থেকে সেই শিক্ষাটা দেওয়া হয়নি যে আত্মহত্যা করা মহাপাপ। দ্বিতীয়ত, সে যে এই ডিপ্রেশনে ভুগলো, তার কাছে যদি এই গীতার জ্ঞান থাকতো, গীতার তাৎপর্য যদি সে উপলব্ধি করতে পারতো, তাকে যদি সেভাবে শিক্ষা দেওয়া হতো, তাহলে কিন্তু সে খুব সহজে ডিপ্রেশনে যেতই না বা গেলেও খুব সহজে সেখান থেকে বের হয়ে আসতে পারতো। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা সহজে বোঝানোর চেষ্টা করছি। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগের 8 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নিয়তম কুরু কর্ম ত্বাম কর্ম জয়ঃ কর্ম ন শরীর যত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। অর্থাৎ তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না।
দেখুন কতটা গভীর তাৎপর্য এবং কতটা গভীর দর্শন এই শ্লোকটির মধ্যে। আমাদের সমাজে আমরা প্রায় অনেককে বলতে শুনি যে আমি আমার অতীত জীবনে অনেক অনেক কিছু করে আসছি, এই সব কিছু করেও আমি আজকে সব কিছু বাদ দিয়ে এই ভক্তি মার্গে চলে এসেছি, এই ভক্তি অনুশীলন করছি। তারা বলে যে কর্ম না করেও শুধুমাত্র ভক্তি অনুশীলন করলেই জীবন পার হয়ে যাবে। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়, কারণ আমাদের জীবন ধারণ করার জন্য কোনো না কোনোভাবে কর্ম করতেই হবে, কারণ জীবন ধারণ করতে গেলে আমাদেরকে অন্ন বা খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন এবং একটা বাসস্থানের প্রয়োজন। এই সব কিছু যদি বাদও দেই, শুধুমাত্র অন্নের প্রয়োজন অবশ্যই আছে, আর সেই অন্নটাও যদি আমরা উপার্জন করতে যাই সেক্ষেত্রেও আমাদের কোনো না কোনোভাবে কর্ম কিন্তু ঠিকই করতে হবে। তো গীতার এই শ্লোকটি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়, কারণ এই দেহযাত্রা নির্বাহ করতে গেলে আমাদেরকে কোনো না কোনোভাবে কর্ম করতেই হবে। কর্ম না করে আমরা এই জগতে ক্ষণিক কাল পর্যন্ত স্থায়ী হতে পারবো না, তাই আমাদের কর্ম অবশ্যই করতে হবে। তো কর্মের এই সিদ্ধান্তটি আমরা যদি আমাদের সন্তানদেরকে উপলব্ধি করাই, তাদেরকে হৃদয়ঙ্গম করাই, এর তাৎপর্য তাদেরকে বুঝাই, তাহলে অবশ্যই সে কিন্তু কর্মে উদ্যত হবে। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন ভালো কর্ম করে, এবং ভালো কর্মের দ্বারা যেন সমাজে তার যশ খ্যাতি বৃদ্ধি পায়, সে যেন সুন্দরভাবে অর্থ উপার্জন করে, আর এই সব কিছু করার জন্য অবশ্যই তাকে কর্ম করতে হবে। তো আমরা যদি এই গীতার শ্লোকটি সন্তানকে ভালোভাবে বুঝাই, তাহলে অবশ্যই সে কর্ম করতে উদ্যত হবে। তো প্রত্যেকটা বাবা মারও কিন্তু এতে তাদের যে মনোবাসনা, সেই মনোবাসনাও পূর্ণ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত একদম শৈশবকাল থেকে সন্তানকে গীতার শিক্ষা দান করা। আর গীতার শিক্ষা মানে কি সেটা এতক্ষণ ধরে আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম, আশা করি আপনারা সেটা বুঝতে পারলেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে গীতা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।